তো এখন আমরা বাইনারির অঙ্ক শিখব, বাইনারির অঙ্ক। এতদিন তো আমরা কনভার্সন শিখলাম, তো এখন দেখব যে বাইনারি বলেছিলাম যে বাইনারি থেকে আমরা যেহেতু দশমিকের সকল কাজ করতে পারি, সকল অঙ্কই করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে দেখি এখন যে আসলে কি সত্যি কথা বলেছিলাম কিনা। তো অঙ্কের শুরুতেই আমরা যেমন দশমিক সংখ্যা যখন শিখছিলাম, এরপরে প্রথম কী কাজ করেছিলাম, যোগ করেছিলাম। তো এখানেও প্রথমেই তাহলে বাইনারির যোগ করি, বাইনারির যোগ। তাহলে বাইনারির যোগ শেখার জন্য প্রথমেই আমাকে একটা মানে সূত্র হিসেবে মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে জিরো প্লাস জিরো, জিরো প্লাস ওয়ান, ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস ওয়ান। এই চারটা সূত্র আমার মনে রাখতে হবে যে জিরোর সাথে জিরো যোগ করলে কত হয়। আমরা নর্মালি দশমিকের যে সংখ্যা যোগ করছি, জিরোর সাথে জিরো যোগ করলে কত হয়, জিরো হয়, এটাই। তাহলে এখানেও জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হয়, জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে, ওয়ান হয়, ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হয়, ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয়, টু হয়। টু এর বাইনারি কত, টু নাম্বারটা কি বাইনারিতে আছে, টু এই সংখ্যাটা নাই, তাই জন্য টু এর বাইনারি কত, ওয়ান জিরো। তাহলে আমরা দেখেন যে কোনো কখনো, আচ্ছা এটা এরকমভাবে লিখে রাখতেছি, ওয়ান জিরো যোগ করলে তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, টু হয়। টু এর বাইনারি কত, ওয়ান জিরো। আমরা এর আগের ক্লাসগুলোতে এরকম একটা লিস্ট করে দেখেছি, ওরকম লিস্ট করলেও বোঝা যাবে যে ওয়ান জিরো হচ্ছে টু। আচ্ছা তাহলে এখানে কত হলো, ওয়ান জিরো বসালাম। আমরা যদি যখন যোগ করেছি তখন কি করছি, যে যদি এরকম হয় যে ফিফটিনের সাথে যোগ করতে বললো সেভেন, ফিফটিনের সাথে যখন আমরা সেভেন যোগ করছি তখন কী করছি, ফাইভ আর সেভেন যোগ করছি, যোগ করার পরে টুয়েলভ হয়েছে। আমরা কি এখানে টুয়েলভ এরকমভাবে বসিয়ে দিয়েছি, না তা কিন্তু করিনি। আমরা কি করছি যে এই টুটাকে এখানে বসিয়েছি আর ওয়ানটাকে ক্যারি হিসেবে পরের বিটে পাঠিয়ে দিছি, ক্যারি বা হাতে রাখছি, যে এটা হচ্ছে হাতের রয়েছে। তাহলে হাতে থাকার পরে এটা কী করছে, পরের বিটে পাঠিয়েছি, পরের বিটে পাঠিয়েছি বলতে এইখানে কিন্তু দিছি, এখানে দেওয়ার পরে বলছি যে হ্যাঁ ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, টু হয়, এরকমভাবে লিখছি। কিন্তু আমরা কিন্তু এরকম লিখি নাই যে ফিফটিন আর সেভেন আবার যোগ করি, এরকম লিখি নাই যে এখানে টুয়েলভ হলো, এই দুইটা যোগ করলে, এই বিট যোগ করলে টুয়েলভ হয়, তো এখানে টুয়েলভ আর এইখানে ওয়ান, ওয়ান তো পনেরো আর সাত যোগ করলে একশো বারো হয়, এরকম কিন্তু আমরা লিখি নাই। আমরা কি লিখছিলাম, ফিফটিন সেভেন যোগ করবো, ফাইভ আর সেভেন যোগ করলে টুয়েলভ হয়, টুয়েলভের টু হলো, ওয়ান ক্যারি করলেও পরের বিটে চলে আসবে, তাহলে এই ওয়ান আর ওয়ান যোগ করবো, যোগ করলে কত হয়, টু হয়, সেই টুটা এখানে বসে দেবো, এরকমভাবে করেছি। তো সেমভাবে এখানেও করতে হবে, যেহেতু আমাদের, যেহেতু আমাদের এখানে ওয়ান জিরো চলে আসছে, তাহলে তার মানে কি এটার মতো যে আমরা এখানে কেন এই টুয়েলভ আসছে তো টুয়েলভটাকে বসাই নাই, কারণ টুয়েলভ নামের কোনো সংখ্যা আমরা দশমিকে চিনতাম না। আমরা চিনি কি কোনো অঙ্ক, কি চিনি টুয়েলভ নামের কোনো অঙ্ক, আমরা কিন্তু চিনি না। আমরা চিনি কি দশমিকে জিরো থেকে নাইন পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোকে চিনি, শুধুমাত্র জিরো থেকে নাইন পর্যন্ত যারা আসবে তাদেরকেই এখানে লিখবো, তাছাড়া যেগুলো আসবে সেগুলোকে আমরা ক্যারি হিসেবে পাঠিয়ে দেবো। সেমভাবে আমাদের এখানে নাইনের পরে যেমন চলে আসছিলো টেন, টেন আসলে জিরোটাকে বসায় আর ওয়ানটাকে ক্যারি হিসেবে পাঠিয়ে দেয়। আর আমাদের এইখানেও কিন্তু সর্বোচ্চ নাম্বার কত, বাইনারির সর্বোচ্চ নাম্বার কত, জিরো ওয়ান, তাহলে সর্বোচ্চ নাম্বার কত, ওয়ান, তাহলে ওয়ানের পরে যা আসবে সেইগুলার আমরা ক্যারি হিসেবে পরের বিটে পাঠিয়ে দেবো। জাস্ট জিরো আর ওয়ানের ভেতরে যারা থাকবে তাদেরকে রাখবো, আর বাইরে যেগুলো আসবে সেগুলোকে পাঠিয়ে দেবো। সেমভাবে তাহলে ওয়ান প্লাস ওয়ান এই দুইটা যোগ করলে কত হয়, জিরো হয়। আর ওয়ান তাহলে কোথায় যাবে, ওয়ান হচ্ছে পরের বিটের ক্যারি হিসেবে চলে যাবে, ঠিক আছে, পরের বিটের ক্যারি হিসেবে এটা চলে যাবে। তাহলে ক্যারি থাকলো কত, ওয়ান, যেটাকে আমরা ক্যারি বা হাতে রইল আর কি, হাতের থাকা হিসেবে চিনি। তো আশা করি আমার মনে হয় যে এই জিনিসটা বুঝাইতে পেরেছি। এই জিনিসটা বুঝলেই আমার আর বাইনারির যোগ করতে কোনো প্রবলেম থাকবে না, এই জিনিসটা জাস্ট বোঝাই হচ্ছে ব্যাপার। তাহলে বাইনারির যোগ বলতে শূন্য আর ওয়ানের যোগ, এটা মানে এখন যদি আমি কোনো নার্সারি বা ওয়ান টু এর ছেলে পেলেকে বলি যে তোমরা এই যোগটা করে দাও, তো তারা যে রকমভাবে করে দিবে, জাস্ট তারা হয়তো ওয়ান আর জিরো ই করবে না, তারা টু টু করবে,
টু লিখবে বা ওয়ান লিখবে, জাস্ট আমরা টু এর পরিবর্তে ওয়ান জিরো লিখবো, জিরোটাকে লিখবো উত্তরে আর ওয়ানটাকে পরের বিটের ক্যারি হিসেবে বা হাতে রাখা হিসেবে পাঠিয়ে দেবো। তো সেমভাবে আমরা এখন তাহলে কিছু যোগ করে দেখি, জিরো ধরলাম যে ওয়ান জিরো ওয়ান, আচ্ছা এটা নাই কাটা গেছে যেহেতু, যাক জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান এরকম করলাম, এটাকে আমরা কী করব যোগ করব। তাহলে যোগ করলে কি হয়, ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয়, ওয়ান ওয়ান যোগ করলে কি হয়, যোগফল হয় জিরো, যোগফল হয় জিরো, মানে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে, টু হবে, ওয়ান ওয়ান যোগ করলে টু হবে, টু এর বাইনারি কত, ওয়ান জিরো, তাহলে কি ওয়ান জিরো, জিরোটাকে উত্তরে বসাবো আর ওয়ান কী থাকবে হাতে থাকবে, তাহলে ওয়ানটাকে পরের বিটে পাঠিয়ে দেবো। তাহলে এখানে যে ওয়ান আসছিল সেই ওয়ানটাকে পরের বিটে পাঠিয়ে দিলাম, এখানে তাহলে ছোট্ট করে মনে মনে লিখলাম, আমি এখানে কলমে লিখলাম আপনি মনে মনে লিখে লিখবেন, তাহলে কি ওয়ান লিখলাম বা আপনি পেন্সিল দিয়ে লিখবেন পরে কেটে দেবেন, তো ওয়ান এখন কি, ওয়ান আর জিরো যোগ করলে কত হয়, ওয়ান জিরো যোগ করলে কত হয়, ওয়ান হয়, আরও একটা ওয়ান এখানে আসছে, ওয়ানের সাথে ওয়ান যোগ করবো কত হবে, ওয়ান জিরো হবে, তাহলে এখানে উত্তরে কী বসবে, জিরো বসবে, আর একটা ওয়ান পরের বিটে চলে যাবে, তাহলে আর একটা ওয়ান পরের বিটে চলে গেল, এটা কাটা এখন পরের বিটে চলে গেল, এখন কি ওয়ান ওয়ান যোগ করবো, ওয়ান ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান জিরো হয়, ওয়ান জিরোর সাথে আবার জিরো যোগ করলে ওয়ান জিরোই হবে, তাহলে জিরোটা এখানে লিখলাম, ওয়ানটা পরের বিটে চলে গেলো, তাহলে এই ওয়ান কাটা এখন এইখানে আর একটা ওয়ান আসলো। তাহলে এখন দেখেন ওয়ান আর ওয়ান যোগ করলাম, ওয়ান জিরো হলো, ওয়ান আর ওয়ান যোগ করলাম, ওয়ান জিরো হলো, আরও একটা ওয়ান আছে, তাহলে আরও একটা ওয়ান যোগ করব, তাহলে কি জিরো ওয়ান, জিরো ওয়ান যোগ করলে কত হয়, জিরো প্লাস ওয়ান কত হয়, ওয়ান হয়, ওয়ান প্লাস জিরো এখানে কিছুই নাই মানে কত জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো কত হয়, ওয়ান হয়, তাহলে ওয়ান হলো, তাহলে কি এখানে উত্তরটা কত হলো, তিনটা ওয়ান যোগ করলে কত হলো, ডাবল ওয়ান হলো, তাহলে কি করব, একটা ওয়ান আমি লিখবো আর একটা ওয়ানকে পরের বিটে পাঠিয়ে দেবো, পরের বিটে চলে আসলো। সেমভাবেই দুইটা ওয়ান যোগ করলাম, ওয়ান আর ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান জিরো হয়, আরও একটা ওয়ান যোগ করতে হবে, তাহলে আরও একটা ওয়ান যোগ করলাম, জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, ওয়ান আর এখানকার ওয়ান, ওয়ান, তাহলে আবারও তিনটা জিরো ও তিনটা ওয়ান যোগ করলাম, ডাবল ওয়ান হলো, একটা ওয়ানকে রাখলাম আর একটা ওয়ান ক্যারি হিসেবে পাঠিয়ে দিলাম, এখনও তিনটা ওয়ান যোগ করলে ডাবল ওয়ান হবে, তাহলে একটা ওয়ান রাখলাম আরও একটা ওয়ান পাঠিয়ে দিলাম, এখনও তিনটা ওয়ান যোগ করলে ডাবল ওয়ান হবে, একটা ওয়ান রাখলাম আর একটা ওয়ান পরের বিটে ক্যারি হিসেবে পাঠিয়ে দিলাম। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটার মধ্যে ক্যারি হিসেবে আসতেছে। তো এরপরে আবার ওয়ান আর ওয়ান যোগ করছি, ডাবল ওয়ান হয়েছে, ওয়ান রাখছে, আরও একটা ওয়ানকে ক্যারি হিসেবে এখানে পাঠিয়ে দিয়েছি। এখন ওয়ানের সাথে ডাবল জিরো যোগ করলে কত হবে, ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হয়, ওয়ান হয়, তাহলে ওয়ান লিখলাম। এখন আর কোনো ক্যারি আছে নাই, তাহলে কি এখানে জিরো জিরো আছে, ওয়ান আর জিরো যোগ করলে কত হয়, ওয়ান হয়, ওয়ান আর জিরো যোগ করলে কত হয়, ওয়ান হয়, তাহলে ডাবল ওয়ান এখানে বসিয়ে দিলাম। তাহলে এই দুইটার যোগফল কত হলো, এইটা হলো, এটা হচ্ছে আনসার। তো আশা করি বুঝতে পেরেছেন। আরও একটা উদাহরণ যদি করি আমরা, ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এরকম একটা কিছু লিখলাম, আবার এখানে লিখলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এরকম লিখলাম, এটাকে আমরা যোগ করব। করলাম ফার্স্টের ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান জিরো হয়, তাহলে কি জিরো এখানে রাখলাম, ওয়ানটা ক্যারি হিসেবে পরের বিটে পাঠিয়ে দিলাম, এখানে চলে আসলো, ওয়ান ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান জিরো হয়, জিরো রাখলাম, ওয়ানটা পরের বিটে চলে আসলো, তাহলে এখানে ওয়ান যদি আসে, ওয়ান আর দুইটা জিরো যোগ করলে কত হবে, ওয়ান হবে, তারপরে ওয়ান আর জিরো প্লাস ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান হয়, ওয়ান ওয়ান যোগ করলে কত হয়, জিরো হয়, আর ক্যারি থাকে কত, ওয়ান থাকে, ওয়ানটা পরের বিটে চলে আসলো এখানে, তাহলে ওয়ানটা এখানে বসলো, ওয়ান প্লাস জিরো জিরো, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস জিরো ওয়ান, তাহলে ওয়ান এখানে বসলো, কোনো ক্যারি নেই, তাহলে এখানে আবার ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হয়, থাকে কত ক্যারি, ওয়ান, ওয়ানটা এখানে চলে আসলো, তাহলে ওয়ান প্লাস ডাবল জিরো কত হয়, ওয়ান হয়, এখন আবার ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কত হয়, জিরো হয়, আবার ওয়ান ক্যারি হিসেবে রইল, ক্যারি এখানে চলে আসলো, তাহলে কত হবে, বা এখানে চলে আসলো, আবার ডাবল ওয়ান যোগ করলে কত হবে, ওয়ান জিরো হবে, জিরো হবে, আর ওয়ানটা কী করবে, পরের বিটে চলে যাবে, পরে কি এখানে আর কোনো বিট আছে, নাই, তাহলে ওই বিটা এখানে বসে যাবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে সবার।